আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ও ববারাকত আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন ও সালাত ওয়া সালা আলা আলি ওয়াসাহবিহি আজমাইন প্রিয় দর্শকমণ্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন এবং এলেম শিক্ষা করার যে ফরজ তা পালন করছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আমল করার এবং আমাদেরকেও এবং যা কিছু আমরা করছি তা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় সেই চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন তারপর আজকে ধারাবাহিক আলোচনা ইসলামী হালাল এবং হারাম অর্থনৈতিক যে ব্যবস্থা অর্থ ব্যবস্থার কথা আলোচনা করেছিলাম আজকে একটা বলবো ব্যবসায়ীদের জন্য যে বিষয়ে বলবো তা হল ব্যবসায়ীদের জন্য এক শ্রেণীর ব্যবসায়ী আছে অর্থ উপার্জন করে কথায় কথায় কসম খায় কথায় কথায় কসম খায় সত্য অথবা মিথ্যা এমনিতেই সত্য কসম খেলেও কথায় কথায় কসম খাওয়া ঠিক না কথায় কথায় কসম খেলে পরে অনেক সময় মানুষ সন্দেহ করে তাছাড়া সামান্য বিষয়ে আল্লাহর নামে কসম করবেন তাও ঠিক না এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কসম খান তাহলে মিথ্যা কসম খাওয়া যাবে না কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছে তাদের নিজেদের মাল কাটাবার জন্য কসম খেয়ে থাকে যাতে করে লোকে বিশ্বাস করে যে সে যে দামটা বলছে যে রেটটা বলছে সে রেটটা শুদ্ধ সঠিক রেট সে বেশি বলছে না সাধারণত সকল মানুষই জানে যে ব্যবসায়ীরা বিনা লাভে কোনো পণ্য ক্রেতাকে দিতে পারে না সবাই জানে যে হ্যাঁ ও ব্যবসা করছে ও লাভ নিশ্চয়ই নেবে কথাই বলে পাইকের বাপের কাছেও লাভ নেয় তাই না তার মানে যে ব্যবসায়ী হবে সে নিজের বাপকেও মাল বিক্রি করলে লাভ ছাড়া করবে না তাদের মধ্যে কেউ কম নেয় কেউ বেশি সুতরাং ব্যবসায়ী সাধারণত সমাজে এমনিতেই অবিশ্বস্ত এমনি বিশ্বাস করে না এই ব্যবসা ব্যবসাদার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে লাভ আছেই আর যেই জন্যই দরকার পড়ে মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা যে আমি যে বেশি লাভ নিচ্ছি না বা লাভ নিচ্ছি না এইরকম বিশ্বাস সৃষ্টি করা দরকার পরে অন্যদিকে প্রত্যেক মুসলিমই কসমের মান জানে মুসলিম হলে সে কসম আল্লাহর নামে কসম বিশেষ করে গায়রুল্লার নামে কসম তো বুঝতেই পারছেন সেরে কিন্তু আল্লাহর নামে কসম যে একটা মান আছে সেই মান সম্পর্কে প্রায় মুসলিম জানে আর যখনই শ্রোতা কসম শুনে নেয় তখনই সে বিশ্বাস করে আর বিশ্বাস করা উচিত কারণ আমাদেরকে নির্দেশ করা হয়েছে যদি কেউ কসম খেয়ে কিছু বলে সেটা তোমরা বিশ্বাস করো আর সেই জন্যই বহু অসৎ ব্যবসায়ী আছে যারা কসম খেয়ে পণ্য বিক্রি করে কসম খেয়ে নিজের মাল বিক্রি করে নিজের ধান্দা চালাবার জন্য কসমের ধাঁধায় ফেলে কেতাকে অনায়াসে স্বীকার করে সামান্য দুনিয়ার ফায়দা লোটার জন্য মহান আল্লাহর নামকে ব্যবহার করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন মান হালাফা আলা যে ব্যক্তি মিথ্যা কসম খাবে লেয়াকতাতে আমাল আরাজুলিন আওকার আখিহি সে নিজের কসম দ্বারা মুসলিম ভাইয়ের মাল অথবা মুসলিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে কসম দ্বারা লাই আল্লাহ ওয়া হওয়া আলাইহি গদবান সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত থাকবেন রাগান্বিত থাকবেন আর এই ব্যাপারেই এরই সত্যায়ন অবতীর্ণ হয়েছে আল্লাহর আল্লাহ যারা আল্লাহর অঙ্গীকার এবং তার কসম দ্বারা সামান্য মূল্য ভক্ষণ করবে আল্লাহ তালা কেয়ামতের দিকে তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদেরকে কথা বলবেন না আর তাদের জন্য হবে কঠিন শাস্তি সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কসম খেয়ে পণ্য বিক্রয় করা জায়েজ নয় এবং সেই কসম খেয়ে পণ্য বিক্রয় করে লাভ যদি হয় সেই লাভ হালাল নয় বলেছেন ইয়া হালিফ ব্যবসাতে বেশি বেশি কসম খাওয়া থেকে দূরে থাকো না হুইনা কারণ কসম খেয়ে মাল বিক্রয় করলে মাল খুব কাটে মাল কাটানো যায় কিন্তু মাল কাটিয়ে যে লাভটা হয় তার বরকত বিনাশ হয়ে যায় কিসের জন্য কসম খাওয়ার জন্য কসম খাওয়ার জন্য মালের যে মাল কাটলো সেই মালে যে লাভ হলো সেই লাভের বরকত নিশ্চিন্ন হয়ে যায় কাল কেয়ামতের দিনে যে কায়াতি বলা হলো সালা আজাবুন আলিম। আল্লাহ তালা নিরানব্বইটা রহমত কাল কেয়ামতে ব্যবহার করবেন তার একশোটা রহমত আর একটা রহমত দুনিয়াতে চলছে বলে আমরা এক অপরের সাথে ভালোবাসা প্রেম মায়া মমতা দেখিয়ে থাকি কিন্তু নিরানব্বইটা রহমত কোথায় ব্যবহার করবেন কাল কেয়ামতে তা সত্ত্বেও এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তালা রহমত করবেন না কেয়ামতের দিনে তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাকিয়ে দেখবেন না রহমতের নজরে আর তাদের জন্য হবে কঠিন শাস্তি নম্বর এক উসাই জানিন জিন এমন বৃদ্ধ যে ব্যবিচার করে ব্যবিচার যুবকরা করতে পারে তাই না যৌবনের জোয়ার এসেছে সামালতে পারল না করলো কিন্তু বৃদ্ধ যার যৌবনের জোয়ার নেই ভাটা পড়ে গেছে সে যদি ব্যবচার করে তার শাস্তিটা বেশি হবে না এই জন্য যদি কোনো বৃদ্ধ ব্যবচারী হয় তো আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না ওয়া আইলুন অহংকারী গরিব অহংকারী গরিব অহংকারী গরিব গরিব এমনিতে বিনয়ী হওয়া দরকার তোমার মাল নেই ধন নেই তোমার অহংকার কিসে গরিব আবার অহংকারী জন্য তার পাপ হলো অহংকার অহংকার তো পাপ বটেই যার অহংকার থাকবে সে beheste যাবে না কিন্তু তুমি গরিব হয়ে যদি অহংকার করো তাহলে তোমার দিকে আল্লাহ তাআলা তাকিয়ও দেখবেন না ওয়ারাজুলুন জালা আল্লাহু বিদাআতাহু লা ইশতাদি ইল্লা বিইয়ামিনিহি ওয়ালা ইয়াবিউ ইল্লা আর এমন এক ব্যক্তি যে তার ব্যবসার পণ্য কসম ছাড়া বিক্রি করে না কসম ছাড়া ক্রয় করে না কসম করে কয়ে করছে কসম করে বিক্রি করছে এমন লোকের দিকেও আল্লাহ তালা তাকিয়ে দেখবেন না কথা বলবেন না আবু হুরাইরা বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আর বা আতুন ইবাহ চার ব্যক্তি আছে যাকে আল্লাহ পছন্দ করেন না ঘৃণা করেন আল বাইয়া উল হাল্লা প্রথমেই এমন ব্যবসাদার যে কসম খেয়ে খেয়ে মাল বিক্রয় করে খুব বেশি বেশি কসম খায় এটার দাম কত আল্লাহর কসম এটা এত এটার দাম কত ওল্লাহি আল্লাহর কসম এটা এত কেনার সময় বেচার সময় কথায় কথায় কসম খায় আল্লাহ তালা এরকম মানুষকে ঘৃণা করেন ওয়াল ফাতাল মুখতাল আর এমন যুবক যে অহংকারী আর বৃদ্ধ ব্যভিচারী আল্লাহ তাকে ঘৃণা করেন অল ইমাম আর জালেম বাদশাহ অত্যাচারী শাসক আল্লাহ তালা তাকেও ঘৃণা করেন রসুল্লাহ আরো বলেছেন মানিক তাহি যে ব্যক্তি নিজের কসম দ্বারা মুসলিম ভাইয়ের মাল হরফ করে নেয় ফাকাত আউ নার সে নিজের জন্য জাহান নামকে ওয়াজেব করে নেয় ওয়াহার আলাইহিল জান্নাতা আর নিজের জন্য জান্নাতকে হারাম করে নেয় কালু ওয়াইন কান সৈয়ান ইয়ারাসুল আল্লাহ যদিও তা সামান্য কিছু হয় হে আল্লাহর রসুল তখন তিনি বললেন ওয়াইন কান আদিবা মিন আরাক যদিও তা পিল্লুর একটা ডাল হয় পিল্লু গাছের ডাল যারা সৌদি আরব গেছেন তারা দেখেছেন হাজির সাহেবরা জানেন যে হারামের দরজায় দরজায় দাঁতন বিক্রি হয় বাইন্ডিং করে কিংবা একটা একটা করে বিক্রি হয় এরকম একটা দাঁতনের দাম দুরিয়াল এক একরিয়ালও পাতলা পাওয়া যায় যদিও এরকম একটা ডাল হয় যে কসমের বিনিময়ে অপরের হক ছিল নিজের হক বানিয়ে নিল তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় এবং জান্নাতকে নিজের উপরে হারাম করে নেয় জাহার নামকে ওয়াজেব করে নেয় জালিক এই ব্যবসায়ীদেরকে সতর্ক করি যে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাতে কসম ব্যবহার করে আর তার থেকেও বড়ো জিনিস মিথ্যা কসম ব্যবহার করে সুতরাং যে এই রকম ব্যবসা করবে ব্যবসায় কসম খেয়ে খেয়ে মাল বিক্রি করবে এবং লাভ হবে সেই লাভ তার জন্য হারাম হয়ে যাবে অনেক মানুষ ব্যবসায়ীর কসমের চমক অনিশ্চয়তায় বিশ্বাস করে পণ্য ক্রয় করে এবং অনেকে ধোকাও খায় আসলে এই শ্রেণীর ব্যবসায়ীরা স্বল্প পার্থিব্য লাভের জন্য আল্লাহর নামকে মিথ্যা ব্যবহার করে এবং নিজেদের আখেরাত বরবাদ করে এই পন্থায় যে অর্থ উপার্জন করে তা নিশ্চয়ই হারাম ব্যবসায়ীর ব্যবসা চলে মাল কাটে লাভ হয় বটে কিন্তু তার বরকত নিশ্চিন্ন হয়ে যায় সেই লাভে কোনো বরকত থাকে না রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আল হালিফু মুনাফেকাতুল্লিসুল্লিল বারাকা বোখারি হাদিস যেখানে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কসম মাল বা পণ্য চালু করে কসম খেয়ে বিক্রি করলে পণ্য চালু করে কিন্তু বরকত নিশ্চিন্ন করে যে লাভ হবে সেই লাভের বরকত নিশ্চিন্ন হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরো বলছেন আবু জারের হাদিস আগের হাদিসের মতোই তিন ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকিয়ে দেখবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য হবে কঠিন শাস্তি তিনি আল্লাহ সাল্লাহ আলিয়া যখন বললেন তিন তিনবার বললেন আবু জার রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন খাবু খাসিরু মান হুম ইয়া রাসুল আল্লাহ তারা ধ্বংস ক্ষতিগ্রস্ত হোক তারা কারা হে আল্লাহর রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর বললেন আল মুসবিল আল মুসবিল মানে পায়ের গাঁটের নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে পায়ের গাঁটের নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে দুই শ্রেণীর হতে পারে এক শ্রেণীর মানুষ অহংকারের সাথে পড়ে আর এক শ্রেণীর মানুষ বিনা অহংকারে পড়ে দুই দুই শ্রেণীর মানুষের রকম শাস্তি যে বিনা অহংকারে আল্লাহ তার সেই অংশটাকে জাহান নামে পড়াবেন যে অংশটুকু নিচে কাপড় ঝুলছে তার মানে গাঁটের নিচে যতটুকু অংশ গাঁট এটা গাঁটের নিচে যতটুকু অংশ কাপড় ঝুলবে ততটুকু অংশ জাহার নামে পূর্বে তাই না অসুবিধা নেই সামান্য তো এরকম নাকি জাহার নামের আগুন তাতে অসুবিধা নেই প্রিয় দর্শক মন্ডলী বাকি কথা পরে বলছি কাছে থাকুন সাথে থাকুন সামান্য বিরতির পর প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে গাঁটের নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়বে যতটুকু অংশ ঝুলবে ততটুকু অংশ জাহান নামে পুড়বে আর এতটুকুই শাস্তি পাওয়ার জন্য যথেষ্ট কারণ জাহান নামের সবচেয়ে ছোট আজাব কি জানেন আগুনের এক জোড়া জুতো সেই জুতো পরিয়ে দিলে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটবে তাহলে জাহান নামের আগুন হ্যাঁ ঠিক আছে এতটুকু সমস্যা নেই অতএব গাঁটের নিচে প্যান্ট ঝুলছে সমস্যা কি প্যান্ট আপনার রাস্তা পরিষ্কার করে যাচ্ছে সমস্যা কি এরকম ভাবলে হবে না কারণ সমস্যা বড় কঠিন যাহার নামের আগুন এই আগুন থেকে কত গুণ বেশি কত গুণ তাপ বেশি সত্তর গুণ তাপ বেশি দুনিয়ার আগুনকে আমরা হলুদ বা লালবর্ণ দেখি জাহান্নামের নামের আগুনের রং কি হবে কালো বর্ণ সুভান আল্লাহ সেইটুকু যদি আপনার গাঁটে এসে লাগে আপনি সেটাকে যদি সহজ ভাবেন তাহলে আপনি গাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়েন সমস্যা নেই বহু ভাই যুবক আছে যারা প্যান্ট পরে পায়জামা জামা পরেন না সময় দাঁড়িয়ে গুটিয়ে নেন তারা ভাবেন কি যে নামাজ পড়ার সময়ে ঝুলিয়ে রাখতে হয় না যেহেতু অনেক হুজুরের ফতোয়া আছে যে যদি নামাজের সময় গাঁটের নিচে কাপড় ঝুলে তো উজু ভেঙে যাবে একটা হাদিস আছে কিন্তু সে হাদিস ওই না গাঁটের নিচে কাপড় ঝুললে উজু ভাঙবে না গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে থাকলে নামাজ পড়লে চলাফেরা করলে গোনা হবে কাবিরা গোনা আর তার জন্য জাহান শাস্তি যদি অহংকার না থাকে তাহলে এই শাস্তি যে গাঁটের নিচের অংশ আর যদি অহংকার থাকে তাহলে এই শাস্তি কি যে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না পবিত্র তালা করবেন না তাদের জন্য হবে কঠিন শাস্তি জাহান নামের ভয়ানক শাস্তি কিসে অহংকারের শাস্তি অহংকারের সাথে যুবক দেখেছেন মাস্তানি করে হাঁটছে তার লুঙ্গি গাঁটের নিচে আছে তার প্যান্ট গাঁটের নিচে আছে তার পায়জামা গাঁটের নিচে আছে তার এই কামিজ গাঁটের নিচে আছে এই অহংকারের জন্য কাল কেয়ামতের দিনে কঠিন শাস্তি ভোগতে হবে নম্বর দুই ওয়াল মান্নান তিন ব্যক্তি বলেছিলাম না নম্বর দু নম্বর ব্যক্তি হচ্ছে মান্নান মান্নান মানে হচ্ছে যে দান দিয়ে দিয়েছি দিয়েছি বলে বেড়ায় প্রচার করে বেড়ায় আমি আমি অমুক জায়গাতে এত টাকা দিয়েছি আমি অমুক জায়গায় এত টাকা দিয়েছি আমি তোমাকে এই করেছি না আমি তোমাকে এই দিয়েছি না এই যে দান দিয়ে স্মরণ করিয়ে দেয় বলে বেড়ায় তার মানে নিজের এটা গর্বটা প্রচার করে বেড়ায় দান দিয়ে যে দিয়েছি দিয়েছি বলে বেড়ায় তাতে কি হয় দানের স্বভাবটা নষ্ট হয়ে যায় আর তিন নম্বর হলো ওল মোনাফি কোসিল আতাহু বিল হালাফিল কাজেব যে মিথ্যা কসম খেয়ে নিজের মাল কাটায় যে ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে নিজের পণ্য কাটায় আল্লাহ তালা তার দিকে তাকিয়ে দেখবেন না যা আরবি নবী সাল্লাহ ফাঁকা রাসুল আল্লাহ মাল কাবায়ের এক বেদুইন আল্লাহ নবী সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ মাল কাবায়ের কাবিরা গুনা কি কাবিরা গুনাহ কি কাল আল ইসরাক আল্লাহর সঙ্গে করা তাই না সবচেয়ে বড় কাবিরা গুণা কাল মাজা বলেন তারপর কি হে আল্লাহ রসুল রসুল্লাহ বলেন মা বাপের অবাধ্য হওয়া মা বাপের অবাধ্য হওয়া কাবিরা গুনাহ কি বিষয়ে হালাল বিষয়ে হারাম বিষয়ে অবাধ্য হলে সমস্যা নাই মা বাপ আপনাকে হারাম আদেশ করছে মানবেন না কিন্তু যদি হালাল বা বৈধ বিষয়ে আপনাকে কোনো আদেশ করে তাহলে তার জন্য আপনার কাবিরা গুনাহ হবে কালা আসুম্মা মা আজা তারপরে সে বেদুইন জিজ্ঞেস করলেন তারপর কি হে আল্লাহ রসুল বললেন মান হালাফা আলায় মিন মাসবুরা কাজী বান ফাল্লিয়াত বৌয়া মা কা আদাহু যে ব্যক্তি কোনো এমন বিষয়ে জেনে শুনে মিথ্যা কসম খেলো যে বিষয়ে কাফফারা অথবা গুনাহ অনিবার্য সে যেন নিজের ঠিকানা দোজকে বানিয়ে নেয় সে জানছে এটা কসম এমন কসম যে কসম খেলে তার ফাড়া লাগবে যে কসম খেলে গোনা হবে অথচ কসম খাচ্ছে এর জন্য নিজের ঠিকানা সে জাহান নামে বানিয়ে নেবে অনেক বিক্রেতা আছে যারা ক্রেতার মনে চমক ধরানোর জন্য কসম করে বলে এই জিনিস এত দাম ছাড়া বিক্রি করব না আল্লাহর কসম এই জিনিস এত দাম ছাড়া বিক্রি করব না কিন্তু পরক্ষণে কসম ভঙ্গ করে তা তার থেকে কম দামেই বিক্রি করে কসম ভাঙলো না ভাঙলো না আর কসম ভাঙলে কাফারা লাগে তাই না কসম ভাঙলে কাফারা কি কসম ভাঙলে কাফারা কি দশটা মিসকিন খাওয়াতে হবে অথবা কাপড় দিতে হবে কোনটা সহজ কাপড় দেওয়া সহজ না খাওয়ানো সহজ হ্যাঁ খাওয়ানো সহজ একবেলা খাইয়ে দিলেন সমস্যা নেই খাওয়াইতে না পারেন সবাই এক কিলো করে চাল দিয়ে দেন হয়ে গেল কিন্তু কাপড়ের দাম বেশি পড়বে তাই না আর যদি না পারেন এর আগে একটা আছে যে গোলাম আজাদ করতে হবে গোলাম তো আমাদের নেই সুতরাং আজাদ করার প্রশ্নই আসে না যদি কেউ মিস্কিন খাওয়াতে না পারে কাপড় দিতে না পারে তাহলে কি করবে ফা সালায়াম তিন দিন রোজা রাখতে হবে তিন দিন রোজা রাখতে হবে আল্লাহতেলা বলছে না ফা কাফ্ফারতুহু তা আহ রাতেমা সাকিন মিনাও সাতে মা তু ইমু না আলি ইকুম আউ কেসোয়াত হুম আও তাহালি রোরা কাবাহ ফামাল্লা মিয়াজিদ ফা সৈয়াম সালাহতাইয়াম জা লিকা কাফ্ফারাতো আইমানিকুম এজা যা তো তাহলে পরে তিনটে রোজা রাখতে হবে তিনটে রোজা কখন রাখতে হবে যখন আপনি পারবেন খাওয়াতে না তখন তিনটে রোজা রাখবেন তা না কথা হলো যে 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 ব্যবসায়ীরা কসম করে মাল বিক্রয় করে তারা আসলে চমক ধরানোর জন্য যে মাল বিক্রি করে এই ছাড়া বিক্রি করব না তারপরে বিক্রি করলো তাহলে কসম ভঙ্গ করলো আর কসম ভঙ্গ করলে কাফফারা লাগবে আর সেই কাপ ফারা হলো মিসকিন খাওয়ানো কাপড় দেওয়া ঠিক আছে মিসকিন খাওয়ান না হয় কাপড় দেন সামর্থ্য থাকলে পরে আপনি কিন্তু রোজা রাখতে পারেন না সামর্থ্য না থাকলে আপনি তিনটে রোজা রেখে পালন করতে পারেন যাই হোক এই যে পরক্ষণে শেষ সেই দামি বিক্রি করলো এমন ব্যবসায়ীরা যে আল্লাহর ও কসমের মান রক্ষা করে না এবং দুনিয়ার বদলে আখেরাতকে বিক্রি করে তাতে কারো সন্দেহ থাকতে পারে না আবু সাইদ ফুদ্ি রাজিয়াল বলছেন মাররা রাবি ইউন বে শাহিন ফাকুলতু তাবি আহা এটা কি আপনি তিন দ্রাহমে বিক্রি করবেন কালাল্লাহি সুম্মা বা আনিহা তারপরে আবার সে বিক্রি করলো জাকাতু জালিকা রাসুল্লাহ আলাইহি সাল্লাম আমি এ কথা আল্লাহ জিজ্ঞাসা করলাম তিনি বললেন বা আেরাতাহু বে দুনিয়া সে কসম করে বলল না তিন দিন বেজবো না তারপরে আবার সে তার কমে বিক্রি করল এ কথা আল্লাহ রসুলকে বলা হলে আল্লাহ রসুল সাল্লাহ বললেন সে তার আখের হাতের বদলে দুনিয়াকে বিক্রি করল সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কসম খাওয়া কসম খেয়ে মাল বিক্রি করা এবং কসমের মান রক্ষা না করা এর ফলে দুনিয়া কেনা হয় কিসের বদলে আখের হাতের বদলে আর এটা নিশ্চয়ই খারাপ সবাই জানে এটা হারাম অতএব ব্যবসায়ীদের উচিত এই সিনির হারাম থেকে দূরে থাকা সামান্য কিছু সময় হাতে আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আপনি এক পর্যায়ে বললেন যে গেটে নিজে কাপড় দিতে পড়ে তো আল্লাহর রহমত নজর তাকাবেন না আর দ্বিতীয় গুণ হলো যার নামে পুরানো হবে বিনা অহংকার দিতে পড়ে এখন আমার প্রশ্ন হলো এই যে অনেক নমাজিকে দেখা যায় যে নমাজের সময় ফুল হাতের জামা গুটে নেই কিংবা গিটে নিজে কাপড় থাকলে সেটাকে দমড়ে নেয় এটা কি নিষিদ্ধ না কেমন নামাজে কাপড় গোটাতে নিষেধ করা হয়েছে নামাজে কাপড় গোটানো হবে না এই জন্যেই কাপড় গুটিয়ে নামাজ পড়া ঠিক না তবে গাঁটের নিচে যাদের কাপড় ঝুলে থাকে তাদের তো সব সময় গুটিয়ে রাখা উচিত সে যদি নামাজের সময় গুটিয়ে নেয় তাহলে ওই নিষিদ্ধ কারণ সে একটা ওয়াজেব পালন করছে যে গাঁটের নিচে যাতে কাপড় না যায় শেষকালে একটা কথা যারা কসম খেয়ে পণ্য বিক্রয় করে তারা আল্লাহর নামে তাই না আর যদি তারা গাইরুল্লার নামে কসম খায় তাহলে সর্বনাশটা কি হবে আরও বেশি হবে কেউ বাপের নামে কসম খায় কেউ মায়ের নামে কসম খায় কেউ ছেলের সামনে থাকলে ছেলের হাতে মাথা রেখে বলছি এটা আমি এততে কিনেছি তাই না কেউ আবার কাবা শরীফ আঁকে একে বলে কাবা শরীফ ছুঁয়ে বলছি আমি এততে কিনেছি মসজিদ একে বলে মসজিদ ছুঁয়ে বলছি পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি মাটিতে দাঁড়িয়ে বলছি তাই না সেও গাইরুল্লার নামে কসম খায় কারোর সামনে যদি বই থাকে এ দেখো বই ছুঁয়ে বলছি কার যদি খাবার থাকে বা লক্ষ্মী ছুঁয়ে বলছি লক্ষ্মী লক্ষ্মী কাদের ওদের আমাদের ঘরে ডেকে নিয়ে এসে আমরা খাবার হাত দিয়ে বই লক্ষ্মী ছুঁয়ে বলছি কার নামে কসম খায় গায় উল্লার নামে কসম খায় এইভাবে বিভিন্ন কসম যদি খায় তাহলে বুঝতেই পাচ্ছেন গোদের ওপরে বিস্ফোরা এক তো হারাম কসম খরা এমনিই হারাম যে তুমি মিথ্যা কসম খাচ্ছ ব্যবসায় কসম খাচ্ছ তার ওপরে গায়রুল্লাহর নামে কসম খাচ্ছে গোদের ওপরে বিস্ফোরা আল্লাহ তালা আমাদেরকে বাঁচান আমরা খুবই মানে বিপর্যস্ত খুবই সমস্যা মানুষের সমাজে আপনি কোন দিকটা বলবেন আর কোন দিকটা সংশোধন করবেন সারা দেহে যদি ঘা থাকে তো মল আমার কত জায়গায় লাগাবেন বুঝতে পারছেন এমনও ব্যবসায়ী আছে যারা গাইডুলার নামে কসম খায় নিজের পীর বাবার নামে কসম খায় নিজের যেটা মাবুদ বাতিল মাবুদের নামে কসম খায় এইভাবে সমস্যা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে আছে আল্লাহ কোথায় মলম লাগাবো জানি না কোন বিষয়টা বলবো কোনটা ছাড়বো জানি না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি হারামের টাকা মসজিদে দান করে বা হারামের টাকা দিয়ে মসজিদ তৈরি হয় বাবার হারামের টাকাতে পাখা চলে যায় নামাজ মানে থাকে তো সেই মসজিদে যদি নামাজ পড়া হয় তো নামাজ কি হবে যদি কেউ তার হারামের টাকা মসজিদে দেয় আর সেই টাকায় মসজিদ নির্মাণ হয় কিংবা সেই টাকাতে মসজিদের ফ্যান কিনে ফ্যান চলে তাহলে সেখানে নামাজ হবে না হবে না আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই আপনি আপনার নামাজ হয়ে যাবে তার কারণ আপনি মসজিদে নামাজ পড়ছেন এবার সেই মসজিদে যে টাকাটা দিয়েছে যে হারাম দিয়েছে তার গোনা হবে হারাম টাকাতে মসজিদ বানানো হয় না জায়জ না আর কবুলও হবে না সে যে দানটা করেছে আল্লাহর কাছে কবুল হয়নি আল্লাহর মসজিদে টাকা দিতে হলে পরে হালাল টাকা এবং পকেটের টাকা দেওয়া যাবে না মসজিদে দেওয়া যাবে না হালাল টাকা নিজের পকেটের টাকা নিজের কামায়ের টাকা দিতে হবে তবেই আপনার মসজিদ হবে আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দেন আল্লাহ আমিনালামালাইকুম রহমতুল্লাহি Love. <laughs>